আজকের ব্লগটা করবো নিজেই জানতাম না। আসলে এতটাই খুশি যে কোনো ইন্ট্রো তৈরি করার সময়ই হয়নি। আজকে আমরা যাচ্ছি সেভ দ্য মাদার্স মুভির প্রিমিয়ারে। আমাদের এখানে ইনভাইট করার জন্য অনেক ধন্যবাদ শুভেন্দু দাকে আর শুভঙ্কর দাকে। তো এই প্রিমিয়ারটাও ছিল ডায়মন্ড প্লাজাতে। ওই যে দেখছো, ওখানে প্রেস মিট চলছে আর এখন সেটা অ্যাটেন্ড করছে শুভেন্দু দা আর ইন্দ্রাণী আন্টি, মানে ডিরেক্টর আর প্রডিউসার। এটা ছিল আমার লুক। খুব ভয়ে ভয়ে ইন্দ্রাণী আন্টিকে গিয়ে বলি একটা ছবি তুলবো আপনার সাথে। উনি খুব জেন্টলি বলেন, হ্যাঁ নিশ্চয়ই, ব্যাস। তারপর আর কারোর সাথে ছবি তুলতে ভয়ই পাইনি, সবার সাথে ছবি তুলেছি। তারপরে ছবি তুলি যার পরিচয় না দিলেও তোমরা চিনে গেছো, ছোটে মিয়া অফ টলিউড অরিত্র দার সাথে। তারপরে ছবি তুলি সুখরঞ্জন আঙ্কেলের সাথে, তোমরা অনেকেই চেনো সুখরঞ্জন আঙ্কেলকে। তারপরেই পার্থসারথি দাদার সাথে ছবি। ও হ্যাঁ, তোমরা সবাই কিন্তু দেখতে এসো সেভ দ্য মাদার্স। এই মুভিতে পার্থ দাকে একেবারে অন্যরকম একটা চরিত্রে দেখতে পাবে। এরপর ছবি তুলি মানস দাদুর সাথে। মানস দাদু কিন্তু বেশ রসিক একজন মানুষ। এরপর ছবি তুলি সুজাতা আন্টির সাথে। তারপরেই পেয়ে যায় সেভ দ্য মাদার্সের মিষ্টি হিরোইন সুস্মিতাকে। আর তারপর এই মুভির একটা গান মেঘবালিকা, যেটা পার্সোনালি আমার দারুণ লেগেছে, তার মেল সিঙ্গার সৌরভদার সাথে গিয়ে ছবি তুলি। তারপর গুটি গুটি পায়ে ঢুকে যায় ফিল্মটা দেখার জন্য। মুভিটিতে খরাজ মুখার্জি, রাজেশ শর্মা, আরজে সায়ন ছাড়াও অনেক বড় বড় তারকারাও আছেন। আমার মনে হয় মুভিটি সবার দেখা উচিত। একজন স্বামীহীন স্ত্রীকে আর পিতাহীন কন্যাকে সমাজের কাছে কতটা নির্যাতিত হতে হয় সেইটাই তুলে ধরা হয়েছে এই মুভিতে। তো মুভি দেখা শেষ করে বেরিয়ে পড়ি পেট পুজোর উদ্দেশ্যে। ডায়মন্ড প্লাজার সামনে পেয়ে যাই মোমোর দোকান আর নিয়ে নিই চিকেন মোমো। এক কথায় মারাত্মক টেস্ট ছিল এই চিকেন মোমোটাই, আর চিকেনের কোটিংটা একদম ভর্তি করে ভরা ছিল। তারপর শ্যাম বাজারে একটা দোকানে কিনি এগ রোল, যেটা মনের মতো হয়নি একদমই, বেশি করে পেঁয়াজ ঠাসা ছিল আর আমার একদমই ভালো লাগেনি সেটা। এরপর নিই হাওড়া স্টেশনে কফি, যেটার টেস্ট অ্যাভারেজ ছিল। যারা প্রথম আমার চ্যানেলে ভিডিও দেখছো আর যারা আগেও দেখেছো, সবাইকে ওয়েলকাম। তোমরা দেখছো এক্সপ্লোর উইথ সুয়ানি, তো সবাই মিলে ভিডিওটা লাইক করে দিও, কেমন লাগলো কমেন্টে জানিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে আমার সব ভিডিওর আপডেট পাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতন টাটা।